এটা আমার সম্প্রতি আমাদের একজন নবীন খ্যাতিমান গায়ক তিনি বলেছেন হিন্দি গান আমি শুনি না কেন ওটা কিছুই না খুব বাজে ব্যাপার এটা স্পর্ধার কথা সে খুঁজে খুঁজে যদি খারাপ গানগুলো শোনে তার তো অস্বস্তি হবে তা আমার মেয়ে আমাকে শোনালো যে বাবা দেখো এই গানটা রাজেশ খান্না মারা যাওয়াতে এই গানগুলো আবার জ্যান্ত হয়েছে কিশোর কুমারের কণ্ঠে এখানে বলছেন যে চিঙ্গারি কই ভরকে তো সাবন উসে বুঝায় সাবন জো আগুন লাগায় উসে কন বুঝায় পতঝড় জো বাগ উজাড়ে ও বাগ বাহার খিলায় জো বাগ বাহার সে উজড়ে উসে কন খিলায় এই যে কথাটা এই কথাটা কিন্তু সুরটা আপনারা দেখবেন আমি তো আর গাইতে পারি না এখানে দেখবেন কথাটা মানে তো আপনারা জানেন আপনারা হিন্দি বাংলার চেয়েও ভালো জানেন বলে বেশিরভাগ আজকাল দু তিন বছরের বাচ্চারা তো হিন্দি বাংলার চেয়ে ভালো জানে এই যে চিঙ্গারি কই ভড়কে তো শ্রাবণ উসে বুঝায় আগুন যদি লেগে যায় তাই শ্রাবণ এসে মানে শ্রাবণের ধারা এসে সে আগুন নেভায় কিন্তু সাবন যো আগ লাগায় আগুন লাগায় উসে কম বুঝায় যদি শ্রাবণেই আগুন লাগে তাহলে তাকে কে নেভাবে এটা একটা বেদনার গান আমি সেই প্রেক্ষিতটায় যাচ্ছি না আর ডি বর্মনের সুর এই সুরটার ভিতরে যে একটা বিলম্বিত বেদনাকে ব্যক্ত করা হয়েছে হ্যাঁ আপনাকে একবার শোনার পর আমি কাল সারা রাত ধরে সেটা হন্ট করেছে সারা রাত ধরে আমরা আশা ভোসলেকে জানি অনেক রকম মজার মজার গান এবং খুব কঠিন গান গাইতে পারে আনন্দের গান তালের গান উজ্জীবনের গান আবার এমন এমন গান গাইতে পারে যেমন এই গানটা শুনলাম এটা কি আশ্চর্য অভিমানের জায়গা মেরা কুছ সামান তোমারে পাস পড়া হ্যাবন কে কুছ ভিগে ভিগে দিন রখে হ্যাঁ মেরে এক খত মে লিপটি রাত পড়ি হ্যাঁ রাত বুঝা দো মেরা ও সামান লৌটা দো চলে যাওয়ার সময় বলছি এটা কি চিৎকার করে বলার কথা এটা অর্ধস্ফুট বলতে হবে অস্ফুট বেদনার মতো বলতে হবে নাটকে এই সুযোগ অনেক বেশি আমাদের বাচিকে কম তবু চেষ্টা করলে স্বরের রং তারতম্য করে যে কারণে আমি বলতে চাই এটা হচ্ছে শব্দের সরিত শিল্প ওয়ার্ডস সেটা স্বর দিয়ে রং দিয়ে আমরা মনের ক্যানভাসে আঁকি শ্রোতার কান দিয়ে মর্মে পৌঁছে যায় এই সংযোগ তৈরি হয় পতঝড় পতঝড় কথাটা হেমন্ত হেমন্তকালে পাতা ঝরে যায় পতঝড় হ্যায় কুছ হ্যায় না এটা ডায়লগে বলছে এটা সুরে আর বলছে না খুব অনুচ্চ গলায় পতঝড় বে কুছ তত্ত্ব কি গিরনে কি আহট এই যে পাতা পড়ছে হেমন্তে তাতে কিছু পাতা পড়ার শব্দ পাওয়া যাচ্ছে এই শব্দ কিন্তু উৎকীর্ণ না হলে আমাদের উৎকর্ণ হয়ে না থাকলে পাবো না কান মে এক বার পেহেন কে লট আই থি পতঝর কি ও শাখ অভি তক কাঁপ রহি হ্যায় ও শাখ গিরা দো মেরা ও সমান লটা দো সমান কি পাতা ঝরার শব্দটা চাইছে কি অসামান্য লিরিক এগুলো অবশ্য যিনি লিখেছেন তিনি খুব বড় কবি গুলজার লিখেছেন এগুলো তো এই অনুভবের জায়গা থেকে যদি সুরটা না যায় সরক্ষেপণটা না হয় যদি লয় ঠিক না হয় তাহলে হয় না আমাকে প্রতিদিন দূরের পাল্লার কথা বলেছিল আমি সেইটে দৃষ্টান্ত দিয়ে আপনাদের প্রশ্নে এবং আপনারা একসঙ্গে মিলে
যদি আমার সঙ্গে করেন আমি কৃতার্থ হব, আমি চেষ্টা করতে পারি। এই দূরের পাল্লাটা আমরা বুদ্ধদেব বসুর যে আধুনিক বাংলা কবিতার সংকলন আছে সেখানে সত্যেন্দ্রনাথ দত্তের মূল কবিতার জায়গা যেটা আছে তার থেকে সম্পাদিত একটা রূপ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধদেব বসুর যে সম্পাদিত রূপ সেখানে নৌকাটা ছিটটা যাওয়া থেকে আরম্ভ করে সন্ধ্যাবেলায় দিগন্তে মিলিয়ে যাচ্ছে, খাড়ি পেরিয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে এসছে, সেই রকম একটা চিত্রনাট্যের মধ্যে তৈরি হয়েছে। তাতে সময়টা খুব ইম্পর্টেন্ট এবং তাতে অনেক কথা বলতে হয়। এগুলো যেমন হাই চিল নিয়ে বলা যায়, এই যাকে ঠাকুর বলে লাভ নেই, এই একসঙ্গে তো এভাবে হয়ও না। যাই হোক, ওই একটু একটু করে প্রদীপ জ্বালাতে হয়, তাতে আমিও একটু আলো পাবো, যে আমার কাছে আসতে চাইবে তাকেও আলো দেবার চেষ্টা করব। তারপরে তো আলো তার নিজস্ব বৈশিষ্ট্যে চলবে কিনা সেটা অনেক সাধনার ব্যাপার, সেটা আমি এখানে বলবার স্পর্ধা বা যোগ্যতা রাখি না। যাই হোক, তাই চিপখান তিনটার যেটা দূরের পাল্লা এটা এইভাবে, তা একটা খুব বড় অনুষ্ঠান, সেখানে একজন খুব বড় শিল্পীর গাইবার কথা ছিল, নৃত্য পরিকল্পনা ছিল শ্রদ্ধেয় শম্ভু ভট্টাচার্য, শ্রদ্ধেয় রামগোপাল ভট্টাচার্য এদের। তাই অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্দনা সিংহ 1974-75 সালের রবীন্দ্র সদনে। তিনি আমাকে হঠাৎ বললেন, আমার এমনি ভাষ্য পাঠ ছিল, তিনি বললেন যে তোমাকে এই পালকির গান আর দূরের পাল্লা দুটো আবৃত্তি করতে হবে মঞ্চে, একদম দূর ও হয় না। তখন বলছেন যে না না, নাচের সঙ্গে এটা করতে হবে, নাচ কম্পোজ হয়ে গেছে, শাশ্বতী বাংলা অনুষ্ঠানটার নাম ছিল, বলে ওই দুটো রাখতেই হবে। ছিপ খান তিন দাঁড় এস্টাবলিশড হলো, একটা ছিপ তার তিনটে দাঁড়, তিনজন মাল্লা এই স্টার্ট করছে নৌকাটা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। এখানে দূরটা দূর বলছি কেননা অনেক দূরে যাচ্ছে। হ্যাঁ, যেমন এখানে একটা জায়গা আছে, কেবল তারা শেষের শিরে মানিক পাড়া, এটা কিন্তু দ্রুত ছন্দে আমি বললে ভাবটার গণ্ডগোল হবে। কেন ভাবটার গণ্ডগোল হবে? এই যারা নৌকো করে যায় বা যারা অভিযাত্রী তারা ধ্রুব তারাকে শুকতারা বা ওই সকালবেলায় যে তারা সেটাকে শুকতারা বলে, রাত্রে ধ্রুব তারা, এই তারাগুলোকে তারা কিন্তু চেনে। তাদের যাত্রার গতিপথটাকে সুনিশ্চিত করার জন্য তারার উপর নির্ভর করে, আবার তারার আলোটার অনেক কথা মাথায় এসে যায় বোকার মতো। যাই হোক, তা সেইটে হারিয়ে গেছে, কেননা শহরের বাইরে যেই চলে যাচ্ছে সুন্দরবন এলাকায় সেখানে তো দূষণ নেই, আকাশ ঝকঝক করছে, আপনারা যে কোনো পল্লী অঞ্চলে গেলেও দেখতে পাবেন এখনো অজস্র জোনাকি, অজস্র তারা। সেই যে ব্যাপারটা সেইটা হয়েছে, কেবল তারা শেষের শিরে মানিক পাড়া, ওই একটা ওই তারাতে ভরে গেছে শেষের শিরে মানিক পাড়া, কেবল তারা যেথায় চাহি, এই যে জায়গাটা দিশাহারা হয়ে গেছে, এখানে ওই ছন্দটা রাখলে হবে না, হন্টিংটা রাখতে হবে, বিহ্বলতা শঙ্কাটা রাখ, কেবল তারা এই শেষে শিরে মানিক পাড়া, হিসাব নাহি সংখ্যা নাহি, কেবল তারা যেথায় চাহি, ভয় পেয়ে গেছে ফিরব কি করে, এই একটা আতঙ্কিত স্বর। আবার যখন আমি গানে শুনলাম তখন দেখলাম না ওই চুপচুপ ওই ডুব না, এই তো না, আমরা গ্রামে দেখেছি পানকৌটি কিভাবে এইরকম এইরকম করে পা ফেলে, একটা করে ছোট ছোট আবর্ত তৈরি হয়। গ্রামের বউ পড়ন্ত বেলার একটু আগে সব পুরুষরা যখন চলে গেছে সে এদিক ওদিক তাকিয়ে, রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে খুব সুন্দর আছে এই দৃশ্যগুলো, বা ইয়েতেও আছে, আমাদের ছিন্নপত্রতেও আছে,
তখন তারা এদিক ওদিক তাকে টুপ করে একটা টুপ দিয়ে দেয়, সেটাই তাদের স্নান। তারা অত আয়েস করে প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে স্নান করার সুযোগ পায় না। তখন দেখলাম যদি আমি এত দ্রুত ছড়ার ছন্দেই এটাকে পড়ি, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের মুনশিয়ানাকে প্রকট করবার জন্যে, তাহলে তো ছবিটা ছিঁড়ে যাবে। এই ছবিটাকে আঁকতে হবে কি চুপ চুপ, ওই টু দেয় পানকুটি দেয় টু প্রায় অশ্রুত, যেন পাশের লোককে আমি সাবধান করছি। তারপরে একটা ছোট্ট মিড়ের কাজ করা হয়েছে, হ্যাঁ, ওই যে রাত্রি এলো রাত্রি এলো, রাত্রি তো নামছে, আমি ঘরে বসে রাত্রির নামা দেখতে পাই না, কিন্তু বাইরে থাকলে রাত্রিটা সূর্যাস্তের পর কি করে নামছে দেখতে পাই। এই কাজগুলো করলাম, ওরা নাচে মুদ্রায় সেগুলো প্রকাশ করলেন। বহু লোক জিজ্ঞেস করেছিলেন কতদিন রিহার্সেল দিয়ে এই পারফেকশনে আসা গেছে, আমরা একদিন পুরো এক ঘন্টাও রিহার্সেল দিইনি, যেটা ছিল শম্ভুদার ক্রিয়েটিভিটি, রামগোপালদার দক্ষতা এবং সৃজন ক্ষমতা, এইগুলোর সঙ্গে আমি বিনীতভাবে একটা প্রস্তুতি নেবার চেষ্টা করেছিলাম। সেটা কোনো কারণে ঈশ্বরের একান্ত করুণায় তিনি চশমা চোখে টোকে দিয়ে তাকিয়ে দেখেছিলেন, বোধ হয় মিলে গিয়েছিল। এই জায়গাটা কিন্তু রচনা করলে তারপরে যেটা সেটা হচ্ছে শ্রোতাদের হাততালি, ওই হাততালিটা পেতে ভাল লাগে, কিন্তু পরে ভাবলে একটু লজ্জাই করে যখন দেবতা গ্রাসের পর হাততালি দেয়। কাকে হাততালি দেয় তারা? পিন চাবির রিংটা আঁচলে বাঁধা আছে, বুলায় নিদ ঢুলায় ঢুল, ওই আঁচলটা এরকম পিছে এরকম করে যাচ্ছে, আরাম লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, ঢুলায় ঢুল, যেন একটা ঢোলনি আসছে, দুদুল খুব সফট, যাতে ঝুমুড়িটা ভেঙে না যায়, তন্দ্রা ভেঙে না যায়, সেই জন্য এরকম নিঃশ্বাসের রেশ কাঁপায় বেশ, মতির হার হিয়ার দেশ, কাঁপায় শেষ প্রাণের কুল, দোতুল দোতুল দোতুল, নিঃশ্বাস রেশ কাঁপায় বেশ, মতির, এই যে মতির হারটা হিয়ার দেশ মানে বুকের কাছে রয়েছে, ওই নিঃশ্বাসে সে হারটা কেঁপে কেঁপে উঠছে, নিঃশ্বাস রেশ কাঁপায় বেশ, মতির হার হিয়ার দেশ, নিঃশ্বাস রেশ কাঁপায় বেশ, মতির হার হিয়ার দেশ, কাঁপায় শেষ প্রাণের কুল, দোদুল দুল দোদুল দুল, বুকের কোল আদর খায় দোলায় দোল দোলায় দোল, বুকের কোল আদর খায় দোলায় দোল দোলায় দোল, সরম লোল মরম মূল, দোদুল দুল দোদুল দুল, সরম লোল মরম মূল, দোদুল দুল দোদুল দুল, কলস কাক, এটা এটা বললেন না আপনারা, সরম লোল মরম মূল, দোদুল দুল দোদুল দুল, সরম লোল দোদুল দুল, কলস কাক পুকুর যায় আঁচল চায় চুমায় ঢুল, দক্ষিণে হাত ঝুলানো, এই যে এই দক্ষিণ হাত, অনেকে একটা হাত খুব তোলায় আরেকটা হাতে তো মোবাইল থাকে তোলাতে পারে, এটাই মুশকিল, কিন্তু ওদিক দিয়ে যে গাড়ি আসছে সেইটা দেখা উচিত, ওই রাস্তায় দুটো হাতই খালি থাকা উচিত। কাকন চায় নাচন ফিন, যেটা কিছু হলো তো এইটা হলো, কলস কাক পুকুরে যায় আঁচলে চায় চুমায় আঁচল চুমায় ধুল, ধুলোয় লুটোচ্ছে আঁচলটা, অনেকে সালোয়ার কামিজের ওই যে একটা আলোয়ান থাকে না, একটা দিক এরকম চলে গেছে আরেকটা এখানে উঠে গেছে। আমি অনেক সময় চিৎকার করে বারান্দা থেকে ডাকবো, ভাবি যে ও দিদি ভাই এই তো আঁচলে পড়ে যাবেন আপনি, কে না শোনে, এক কানে মোবাইল ওইদিকে আঁচল চুমায় ধুল, ধুলে এসেছে কার সঙ্গে কি গল্প করে, আমি জানি না, ফলস হয় বোধ হয় আমার, এতক্ষণ গল্প করার থাকতে পারে,
এটা হয় না। যাই হোক, আঁচলে চায় চুমায় ধুল, দক্ষিণে হাত ঝুলানো ঝুল, আঁচলে চায় চুমায় ধুল, দক্ষিণে হাত ঝুলানো ঝুল, তদুল দুল তদুল দুল, কাকাল খিল মরাল ফ্রিপ। কিরম বর্ণনাটা কিরকম দিয়েছে, শব্দগুলো খুব গ্রাম্য। কাকাল এইটাকে বলে কাকাল, যেখানে কলসিতে রাখে। কাকাল ক্ষীণ সরু কোমর, একেবারে মডার্ন মেয়ে মডেলের মতো। মরাল গ্রিপ, তার এটা হচ্ছে হাঁসের মতো। হ্যাঁ, ভুলাই জড় ভুলাই জি, ভুলাই জড় ভুলাই জি, কাকাল ক্ষীণ মরাল গ্রিপ, ভুলাই জড় ভুলাই জি, গমন দল গমন দল, অতুল তুল ততুল তুল ততুল তুল, গমন দল অতুল তুল ততুল তুল ততুল তুল, গমন দল অতুল তুল ততুল তুল ততুল তুল। এইবারে হঠাৎ মুচকি হেসেছে, হাসির ভাস ব্যথার শ্বাস, চপল চোখ পাখির লাশ, নয়ন নেই অতুল ফুল, রতুল তুল রতুল তুল ততুল তুল ততুল তুল। এইটা ফেরিওয়ালার মতন, ওই দেখো চোখে জল, ওই দেখ এটা ভীষণ একান্ত ভাবে দরদ দিয়ে দেখছে। নয়ন নীর অধর ফুল, রাতুল তুল রাতুল তুল ততুল তুল ততুল তুল। আবার হাতে এসে পড়েছে মৃণাল, মানে পদ্মের মৃণাল হাত, নয়ন পাত গালির টোল, চিপুক দোল, সকল কাজ করায় ভুল, সকল কাজ করায় ভুল, মৃণাল হাত নয়ন পাত গালির টোল, চিপুক দোল, মৃণাল হাত নয়ন পাত গালির টোল, চিপুক দোল, সকল কাজ করায় ভুল, সকল কাজ করায় ভুল, প্রিয়ার মোর কোথায় তুল, প্রিয়ার মোর কোথায় তুল, কোথায় তুল কোথায় তুল, এতগুলো কোথায় তুল আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে নৌকো ছাড়বে না, ওই ওই পুকুর ঘাটে যাবে, অনেক টাইম লাগবে, স্নান টান করে টুরে সেদিন যাবার আগে তো এই জায়গাটা। সকল কাজ করায় ভুল, সব কাজ ভুলিয়ে দেয় এর দিকে তাকিয়ে, যেমন এটা ভুলে গেল। এইবারে বলছে প্রিয়ার মন কোথায় তুল, কোথায় তুল কোথায় তুল, স্বরূপ তার অতুল তুল, স্বরূপ তার অতুল তুল অতুল তুল অতুল তুল, রাতুল তুল রাতুল তুল, কোথায় তুল কোথায় তুল, ততুল তুল ততুল তুল ততুল তুল ততুল তুল। এইরকম আর কি একটা জার্নি। হ্যাঁ, কিন্তু কবি এক জায়গায় আছে, সে দেখছে আপাদমস্তক, দেখছে মুগ্ধতায় দেখছে, এবং বর্ণনায় সেটাকে ব্যক্ত করছে, আবার কষ্ট পাচ্ছে। কেননা গ্রাম দেশে বেশিরভাগ মেয়ের জীবনেই চোখের জল আর হাসির বিদ্যুৎ দুটো খুব পাশাপাশি থাকে, সেইটাকে চিনতে পারাটাই আসল। নজরুলের কবিতা তো আছে না, ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখে উল্লাস। এবার তো হয় আসলে, আমি তো ডিসিপ্লিন না, সেটাই মুশকিল। আমি উচ্ছৃঙ্খল না মানে, কিন্তু এ নই কি বলে সাজিয়ে গুছিয়ে বিষয়টা ক্যারিকুলাম করে দেব। ছিপ খান তিন দাঁড়, ছিপ খান তিন দাঁড়, আমি বলার পর আপনারা বলুন। হ্যাঁ, ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা চৌধ না, তিনজন মাল্লা চৌপর, দিন ভোর দেয় দূর পাল্লা, মাল্লা। হ্যাঁ, এখানে
চৌপড় মানে কি? চার প্রহর। হ্যাঁ, তেয় দু পাল্লা, এখনো পৌঁছয়নি, আমরা পৌঁছবো পরে। এই পাড়াময় ঝোপঝাড়টা ওই বুদ্ধদেব বসু এতে নেই। কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। এইটা যেই একটা নর্মাল ভয়েসে বলবো, পরের যে ছোট কাজটা সেটা কন্ট্রাস্টে একটা ফিস্ট টু দ্য ইয়ার্স অ্যান্ড আইজ হবে। চুপ চুপ, কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ, ওই দু দেয় পান কোটি, চুপ চুপ ওই দু দেয় পান কোটি, দেয় দু ঘোমটার বৌটি, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। ওই চার চার করেই যাচ্ছে কিন্তু মিষ্টি। হ্যাঁ, দুই তার হাসি এই, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, এটাকে কথোপকথনের মতো আনার চেষ্টা, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, এরকম করছি না। যেন একজন শ্রোতা আছে, একজন বক্তা আছে, এরকম মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, ভাত কদমের ভরা। এই ছাড়টা হচ্ছে আনতে হবে, এই ছাড়টা ভরা রূপে আনতে হবে, ভাত কদমের ভরা রূপ দেখো তোমরা, ভাত কদমের ভরা রূপ দেখো তোমরা। শেষ করতে হবে, এই যে এই যে পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা, পান সুপারি স্পিড বেড়ে গেল, পান সুপারি এইখানে তে শঙ্খধারী, শিন্নি মেনে শীর্ণ না শিন্নি ছাপার ভুল আছে, চল রেটে নেই বৈঠা হেনে, না না বাংসমুখে পড়ে, পাঁচ পীরে দি শিন্নি মেনে, চল রেটে নেই বৈঠা হেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে, বাঁয়ে পাঁচিয়ে কাইনে রুখে, ভুগতে টানো বৈঠা হানো, ভুগতে টানো বৈঠা হানো, সাত সতেরো কক্ষ পানো, হাড় বেরোলো খেজুর গুলো, ডাইনি যেন ঝামর ছিল, নাচতে ছিল সন্ধ্যা কমে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জামিয়ে ভ্রমে, রাত্রি এলো রাত্রি এলো। এইখানে ওই যে বলছিলাম মীরের কাজটা আসছে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জাকিয়ে ক্রমে, রাত্রি এলো রাত্রি এলো।